এবং মাসুমা, হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গে জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের বৃষ্টি বঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেই আপডেট মিলছে হাওয়া অফিস সূত্রে। এবং বাংলার পর ঝাড়খণ্ড বিহারে অতিবৃষ্টি নতুন করে নিচু এলাকায় প্লাবনের কারণ হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাও জানা যাচ্ছে। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, ওয়েদার অফিস এই মুহূর্তে ঠিক কি আপডেট দিচ্ছে? যেমনটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, আর ঠিক কি আপডেট রয়েছে ইন্দ্রনীল? একদমই দেখো, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আজকে কলকাতা সহ বিভিন্ন দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে বৃষ্টিপাত হবে এবং নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বুধবার দিনকেও কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, এর সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু একই রকমভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আজকে বৃষ্টি সর্বোচ্চই হবে উত্তরের জেলাগুলোতে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা কম হওয়ার জন্য অস্বস্তি সূচক কিছুটা কমলেও বৃষ্টি হওয়ার সময় যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে। সেই কারণের জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। মাসুমা ও শাহানা, ধন্যবাদ ইন্দ্রনীল।